ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিস্টার অ্যান্ড মিস কিচেন আজকে তোমাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদে লাচ্ছা পরোটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দিও চলুন রেসিপিটি শুরু করি এবং আমার রেসিপি দেখুন এবং শেষ পর্যন্ত ফলো করুন এবং সাথে থাকুন লাচ্ছা পরোটা বানাবার জন্য আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি এখানে হাফ চামচ লবণ হাফ চামচ চিনি তিন টেবিল চামচ সাদা তেল হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে হাতে করে ঘষে ঘষে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে যখন দেখবে একটু ডলা ডলা ভাব আসছে তখন জানতে হবে ওই মেশানোটা ভালো করে হয়ে গেছে দেখুন আমার মেশানো হয়ে গেছে এবারে একবারে দুধ দিয়ে দেবো আমি এখানে দুধ ব্যবহার করেছি দুধ দিয়ে ময় ময়দাটাকে পুরো মেখে নেব আপনারা জল ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে ময়দা মাখলে লাচ্ছা লাচ্ছাপটাও সুন্দর টেস্টি খেতে হয় তো আমরা না ব্যবহার করতে চাইলে জল ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা আমি এইভাবে ময়দা মেখে নিচ্ছি দেখুন ময়দা কিন্তু খুব নরম করা যাবে না খুব শক্তও করা যাবে না দেখুন আমি ময়দাটা মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে ময়দা রেখে নিয়েছি এবারে ময়দার ওপরে এক টেবিল চামচ সাদা তেল ছড়িয়ে দেবো এবং রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য কিছুক্ষণ রেস্টে থাকার পর দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ময়দাটা আবারও মেখে নেব দেখুন আমি এইভাবে আবারও মেখে নেবো কিছুক্ষণ দেখুন বন্ধুরা আমি এইভাবে ময়দাকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি আর্ধেক ভাগ করে নেব দেখুন আমি অর্ধেক ভাগ নিয়ে নিচ্ছি এবং গোল গোল আকারে লেচি করে নেবো দেখুন আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল আকারে লেচি বা গুছি কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার এইভাবে আমি সমস্ত গুছিগুলোকে কেটে নিচ্ছি দেখুন আমি হাতের সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন থালায় রেখে দিচ্ছি এবারে গুছিগুলোকে বেলে নেবো দেখুন বন্ধুরা আমি যেভাবে লাচ্ছা পাওয়াটা বানাচ্ছি আপনারা দেখুন আমার স্টেপ বাই স্টেপ ফলো করুন এইভাবে লাচ্ছা পাওয়াটা বানালে দেখতেও খুব সুন্দর হয় খেতেও টেস্টি হবে এবং নরম তুলতুলে হবে দেখুন বন্ধুরা আমি এবার দেখুন আমি এইভাবে একটু পাতলা করে বেলে নেবো যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন এবার দেখুন এবার হাতের সাহায্যে একটু ফোল্ড করে দেবো দেখুন আমি এইভাবে দুদিকে মুড়িয়ে ফোল্ড করে দিচ্ছি এবং দেখুন গোল করে ভাঁজ করে রেখে দিচ্ছি দেখুন আপনারা এইভাবে এই স্টেপে দেখুন আমি দেখাচ্ছি আর একবার দেখুন ভালো করে এইভাবে ফোল্ড করে রেখে দেবেন আমি এইভাবে ফোল্ড করে সমস্ত ফোল্ড করে রেখে দিয়েছি এক ঘন্টার জন্যে এবারে এই স্টেপটি ফলো করুন দেখুন বন্ধুরা আমি এখানে বাটির মধ্যে কিছু গুঁড়ো ময়দা নিয়েছি এবং এক টেবিল চামচ সাদা তেল দিয়ে চামচের সাহায্যে গুলে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন এইদিকে আমার ময়দাটা এক ঘন্টা রেস্ট রাখা হয়ে গেছে দেখুন এবারে বেলে নিচ্ছি আমি যত সম্ভব একটু পাতলা করে বেলতে হবে দেখুন আমি বেললার সাহায্যে পাতলা করে বেলে নেবো আপনারা এরকমই পাতলা করে বেলে নেবেন দেখুন এই স্টেপটি অবশ্যই ফলো করুন এটাই ফাইনাল স্টেপ এইভাবে লাচ্ছাপটা বানালে লাচ্ছা পরোটা সুন্দর খেতে হয় দেখুন এইভাবে আমি সমস্ত পাতলা করে বেলে নিচ্ছি দেখুন আপনারা এইভাবে বেলে নেবেন দেখুন আমার পাতলা করে বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এইভাবে বেলে নিচ্ছি পাতলা করে বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার ওপরে সেই তেলের ব্যাটার যেটা আমি গুলে রেখেছিলাম সেই তেলের ব্যাটা ছড়িয়ে দিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে লম্বা লম্বিভাবে পিস পিস করে কেটে নেবো দেখুন সরু সরু করে পিস পিস করে কাটতে হবে দেখুন আমি এইভাবে সরু সরু করে পিস পিস করে কেটে দিচ্ছি যত সরু করে কাটবেন তত লাসা পাওয়াটা গুছ ভালো হবে দেখুন আমি এইভাবে একদম সরু সরু করে পিস করে কেটে নিচ্ছি দেখুন বন্ধু আমরা এইভাবেই কেটে নেবেন পিস করে কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার একটা ছুরির সাহায্যে ফোল্ড করতে হবে দেখুন আমি আস্তে আস্তে ছুরির সাহায্যে ফোল্ড করে নিচ্ছি আপনারা এইভাবে আস্তে আস্তে সাবধানে ওই ফোল্ড করে নেবেন ময়টা দেখুন আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ফোল্ড করা হয়ে গেছে এবারে দু হাতের সাহায্যে যতটা সম্ভব লম্বা করে একটা দড়ির মতো করতে হবে দেখুন আমি লম্বা করে যতটা সম্ভব দড়ির মতো করতে হবে দেখুন আমি এইভাবে লম্বা করে দড়ির মতো করে নিচ্ছি এবং দেখুন হাতের সাহায্যে ভাঁজ করে দিচ্ছি দেখুন এইভাবে ভাঁজ করে দিচ্ছি দেখুন আপনারা এরকমভাবে ভাঁজ করে নেবেন দেখুন ভাঁজ করা হয়ে গেছে এবারে হাতের সাহায্যে চিপে চিপে পোহোটার সেপ দিতে হবে দেখুন এখানে কিন্তু বেড়ালা ব্যবহার করা যাবে না যদি বেলনা ব্যবহার করলে কিন্তু সে লেয়ারগুলো আর আসবে না তাই এ দেখুন হাতের সাহায্য চিপে চিপে পোহাটার আকারে সেপ দিতে হবে আমি দেখুন এইভাবে টেনে টেনে হাতের সাহায্যে পোহটার আকারে সেপ দিয়ে নিচ্ছি দেখুন আমার পোহাটা আকারে সেপ দেওয়া হয়ে গেছে সামান্য তেল ছড়িয়ে নিতে পারেন অসুবিধা কিছু নেই দেখুন আমরা এইভাবে আমি পোহাটার সেপ দিয়ে নিচ্ছি এবারে পরোটা ভেজে নেবো দেখুন তার জন্য আমি এখানে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি আমরা যে কোনো ফ্রাই প্যান ব্যবহার করতে পারেন এবং উপরে তেল দিয়েছি দেখুন তেল দেওয়ার পর এবার উপরে আস্তে আস্তে পরোটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এইভাবে গোল্ডেন ব্রাউন করে পরোটাটা ভেজে নেব দেখুন একদিক ভাজা হয়ে গেছে এবার উঠে দিচ্ছি দেখুন বন্ধুরা এরকমভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পরোটার লেয়ারগুলো বুঝতে পারছেন দেখুন বন্ধুরা কেমন লেয়ারগুলো খুলে খুলে আসছে দেখুন আমরা আমি আরও উল্টে দিচ্ছি দেখুন এইভাবে ভাজার সঙ্গে সঙ্গে লেয়ারগুলো খুল খুলে ফুলে আসবে দেখুন দেখুন বোনেরা এইভাবে ভেজে নেবেন এইভাবে উল্টে পাল্টে আমি সমস্ত লাচাপাওয়াটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লাছাপোটা ভাজা হয়ে গেছে প্লেটে নামিয়ে নিয়েছে এবং সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর পাওয়াটা হয়েছে এরকমই লাছাপাটা বানাবার জন্যে আমার টিপসটি ফলো করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেল আইকনটি প্রেস